ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্যপুস্তকের মাতৃহৃদয় কবিতার প্রশ্ন উত্তর। কেন পাঠের মতো এখানেও আমরা ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করছি না, আমরা সরাসরি চলে যাব বড় প্রশ্নতে। তো বড় প্রশ্নতে তোমাদের জন্য ক, খ এবং ঘ এই তিনটি প্রশ্ন বেশি ইম্পর্ট্যান্ট। এবং এই তিনটি প্রশ্নের মধ্যে প্রথম যেটা প্রশ্ন রয়েছে, তবু ফুটাতেছে ফুল জালিছো আলোক, উজুলিয়া রাত্রি দিন দুলোক ভুলোক, এই প্রশ্ন যদি আসে প্রথমেই এই কবিতার লাইনগুলোকে কোট করবে। এবং কবিতার লাইন কোট করার পরে তোমরা লিখবে, আলোচ্য অংশটি কবি প্রিয়ংবদা দেবীর মাতৃহৃদয় কবিতা থেকে নেওয়া হয়েছে। এবং এরপরে আমরা এই উত্তরটা দিয়ে দেবো, যে উত্তরটা আমরা এখনই আলোচনা করব। এছাড়াও কবিতা থেকে কবিতা সম্পর্কিত যে ধরনের প্রশ্নই আসুক না কেন, তোমরা এই উত্তরটাই দেবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করি আমাদের আজকের আলোচনা। শতকের মহিলা গীতি কবিদের মধ্যে প্রিয়ংবদা দেবী হলেন উল্লেখযোগ্য। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল রেণু, তারা, পত্রলেখা, অংশু, চম্পা, পাটন প্রভৃতি। কবির সন্তান যখন মারা যায় তখন কবি রাত দিন তার কথা ভেবে ভেবে অস্বাভাবিক জীবনে চলে যান। সব সময় সন্তানের স্মৃতিচারণ নিয়েই শুয়ে থাকেন। এই অস্বাভাবিক জীবন থেকে স্বাভাবিক জীবনে ফেরত আসার জন্য, পৃথিবীর কাছে বিয়োগ যন্ত্রণা ভোলার মন্ত্র শিক্ষার জন্যই রচনা করেন মাতৃহৃদয় কবিতাটি, যেখানে মায়ের সন্তানের প্রতি ভালোবাসার সাথে সাথে ফুটে ওঠে প্রকৃতি প্রেমও। কবি কবিতায় বলেন, সন্তান হারা দুঃখ নিয়ে পৃথিবীর বুকে বুক দিয়ে শুয়ে প্রতিনিয়ত সন্তানের কথা ভেবে চলেছেন। সন্তানের জন্য তিনি ব্যাকুল হয়ে উঠেছেন, চেষ্টা করছেন স্মৃতির মাধ্যমে মৃত সন্তানকে স্পর্শ করার। তিনি জানেন যে মৃত সন্তানকে তিনি আর ছুঁতে পারবেন না, তাই তিনি পৃথিবীর কাছ থেকে বিয়োগ যন্ত্রণা ভোলার মন্ত্র শিখতে চাইছেন। পৃথিবী যেভাবে প্রতিনিয়ত হাজার হাজার সন্তান, যেমন গাছপালা, প্রাণীকুল হারিয়েও নিজ কাজে অটল থাকে, বিয়োগ যন্ত্রণা তাকে থামিয়ে রাখতে পারে না। পৃথিবী তার সমস্ত কাজ তথা দিন রাত্রি, আলো অন্ধকার, গাছপালা, ফুল ফল প্রভৃতি সৃষ্টি করে পৃথিবীকে সচল স্বাভাবিক রাখে, তেমনি কবিও সন্তানের মৃত্যু বেদনা ভুলে পৃথিবীর মতোই স্বাভাবিক জীবনে ফিরতে চান। তাই তিনি বলেন, তবু ফুটাইতেছে ফুল জালিছো আলোক, উজ্জ্বলিয়া রাত্রি দিন দুলোক ভুলোক। ওটা তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।